আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবুজ টেক প্রো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি, ফেসবুক মেসেঞ্জার আমরা যারা ব্যবহার করি, দেখা গেছে আমাদের অনেক সমস্যার কারণে আমরা কিন্তু মেসেঞ্জারটা এখান থেকে লগ আউট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে লগ আউট করতে পারছি না। এখন আমি যদি মেসেঞ্জারে প্রবেশ করি, এখানে সেটিংসে প্রবেশ করলে এখানে কিন্তু কোনো প্রকারের লগ আউট অপশনটা নেই, ঠিক আছে? দেখুন, কোনো লগ আউট নেই, আমরা যেখানেই প্রবেশ করি না কেন এখানে কোনো লগ আউট অপশনটা নেই। তো আমরা কীভাবে লগ আউট করবো লগআউট অপশন ছাড়া? চলুন ভিডিওটি শুরু করছি। তো আমি ভিডিওটি শুরু করছি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন, আর একটি লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমরা কি করব, এখানে মেসেঞ্জারটা লগ আউট করার জন্য এখানে ফেসবুকে প্রবেশ করব। আমি ফেসবুকে প্রবেশ করলাম অফিসিয়াল পেজে। তো অফিসিয়াল ফেসবুকটা প্রবেশ করলাম, এখানে অফিসিয়াল অ্যাপটা প্রবেশ করার পরে এরকম অপশন চলে আসবে। আমাদের এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে, আবার আপনার এখানে প্রোফাইল ফটো থাকতে পারে, ঠিক আছে? প্রোফাইল পিকচারটা থাকতে পারে এখানে। তো এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো। আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে। এখানে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি চলে যাব, তারপর সেটিংসে চলে যাব। যেমন করে আমরা সেটিংসে চলে যাই, ঠিক আছে? এখানে সেটিংসে চলে যাওয়ার পর এখানে একটু নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লগ ইট ইন, ঠিক আছে? হোয়ার ইউর লগ ইট ইন, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সি অল, ঠিক আছে? সি অলে ক্লিক করব আমরা। এখানে আমরা সি অলে ক্লিক করে দিলাম। সি অলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন নিচে, একবারে নিচে লগ আউট অফ অল সেশন, ঠিক আছে? লগ আউট অফ অল সেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আরেকটা ইন্টারফেস খুলে যাবে, এখানে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন? তো আপনি কি এটা লগ আউট করতে চাচ্ছেন কি না? হ্যাঁ, আমি এখানে কী করব, লগ আউট এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেটা এখান থেকে চলে যাবে। দেখুন, এখান থেকে কিন্তু চলে গেছে, শুধু আপনার যে ফোনে যে অ্যাক্টিভ আছে সেটা কিন্তু দেখাচ্ছে আপনার শুধু ফেসবুকটা, ঠিক আছে? এখানে কিন্তু লগ আউট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব, ব্যাগে চলে গিয়ে আবার মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে আমি চলে গেলাম। আমি মেসেঞ্জারে চলে গেলে দেখতে পাচ্ছেন এটা এরকম এই যে চলে গেছে, দেখছেন? শেষ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এই যে চলে গেছে, ওকে দিলে আমরা সেটা কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে? এই যে নট ইউ, এখান থেকে আমরা ক্লিক করলে নাই, ঠিক আছে? এই যে চলে গেছে। তো এখানে আজ একবারে কিন্তু এখান থেকে চলে গেছে। তো এভাবে কিন্তু মূলত আপনারা এখান থেকে লগ আউট করতে পারেন। মেসেঞ্জার ছিল এসকে ভিডিও। এই আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।